যেদিন এই অবলাপানিদের ক্ষেত্র ইনসাফ কায়েম করে ছাড়বেন সেই রব্বুল আলামিন মানুষকে কিভাবে এমনি ছেড়ে দিতে পারে সেদিন মানুষকে তিনি চারটি বিষয়ে এমন প্রশ্ন করবেন যে প্রশ্নের উত্তর দেওয়ার আগে কেউ এক কদম নিজের জায়গা থেকে সরতে পারবে না যথাযথ উত্তর যদি দিতে পারে তাহলে তবেই সে নিজের জায়গা থেকে সরতে পারবে আর যার দুনিয়াতে যা কিছু বেশি সেটার জন্য তার হিসাবের মাত্রা হবে বেশি যেমন দরিদ্র ব্যক্তি ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে যাবে কিসের কারণে ধনীর প্রতি আল্লাহর আলাদা দুশমনী আছে আলাদা শত্রুতা আছে আলাদা বিদ্বেষ আছে এমন তো না আল্লাহ তাআলা গরিবকে সম্পদ দিয়েছেন কম তার হিসাবের মাত্রাও কম ধনীকে সম্পদ দিয়েছেন বেশি তার হিসাবের মাত্রাও বেশি প্রতিটা পয়সা নিয়ে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন আয় হয়েছে কোথা থেকে এটাও বল ব্যয় হয়েছে কোথায় এটাও বল তখন দুনিয়ার কয়জন আছে এগুলোর জবাব একেবারেই প্রশান্ত মনে দিতে পারবে অধিকাংশ মানুষই বড় পরেশানির মধ্যে পড়ে যায় আমলনামা আল্লাহ মানুষের সামনে খুলে দিয়ে বলবেন অবস্থা নেই জানেন ইকরা কিতাবাক কাফা বিনফসিকা লিয়াউম আলাইকা হাসিবা নিজের আমলনামা নিজেই পাঠ করো আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট মানুষ নিজের আমলনামা দেখে পরেশান হয়ে বলবে ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব আরে এটা আবার কেমন আমলনামা লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা একটা ছোট গুনাহ বা একটা বড় গুনাহও দেখে বাদ দেয় নাই যেটাকে সুনিপুণ ভাবে সংরক্ষণ করে নাই তো মুমিন যেই কাজে করে না কেন প্রতিটা কাজের ক্ষেত্রে আখিরাতের চিন্তা জাগ্রত রাখে এ কারণে দেখবেন গুনাহ করার পর অন্তরের মধ্যে অনুশোচনা জাগে অন্তরের মধ্যে এটার কারণে আলাদা ধরনের অনুতপ্ততা আসে লজ্জা ভাব আসে কেন যদি আখিরাত সামনে না থাকতো লজ্জিত হওয়ার কোনো কারণ ছিল না যেটা হয়ে গেছে তো হয়ে গেছে যেটা কামিয়ে ফেলেছি তো কামিয়ে ফেলেছি যেটা করার তা তো করেছি আফসোসের কি আছে মন খারাপ লাগার কি আছে কিন্তু মনের মধ্যে লজ্জা বোধ আর অনুশোচনা তখনই জাগে যখন মানুষের সামনে তার আখিরাতের চিন্তা জাগ্রত হয়ে থাকে তো একদিকে মজলুমের জন্য এটা সান্ত্বনা আর একদিকে জালেমের জন্য এটা ভয় আল্লাহর কোরআন জানাচ্ছে কিয়ামতের দিন ছোট ছোট মেয়ে যাদেরকে মেয়ে হয়ে জন্মানোর অপরাধে জ্যান্ত দাফন করে ফেলা হয়েছিল আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে হাশরের ময়দানে উপস্থিত করে জিজ্ঞেস করবেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যানবিন কুতিলাত কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল আল্লাহ তো জানেনই শিশুদের কোনো অপরাধ ছিল না অপরাধ একটাই তারা কেন মেয়ে হয়ে জন্মেছিল অথচ মেয়ে হওয়া তাদের হাতে ছিল না রব্বুল আলামিন নিজেই তাদেরকে মেয়ে বানিয়েছিলেন তা আল্লাহ তো জানেনই তারপর জালেমদের বিরুদ্ধে প্রমাণ হিসাবে সাক্ষী হিসাবে আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন তো যে আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকেও জিজ্ঞেস করবেন কেন তোমাদের উপর জুলুম হয়েছিল তোমাদেরকে জ্যান্ত দাফন করা হয়েছিল সে আল্লাহ তাআলা কি শহীদদেরকে জিজ্ঞেস করবেন না মজলুমদেরকে জিজ্ঞেস করবেন না কারাবন্দীদেরকে জিজ্ঞেস করবেন না দ্বীনের জন্য যারা জুলুমের শিকার হয় তাদেরকে জিজ্ঞেস করবেন না আর কোন অপরাধের কারণে তোমাদের ওই বুকগুলোকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দেওয়া হলো কোন অপরাধের কারণে তোমাদের উপর এত টর্চার করা হলো কোন অপরাধের কারণে তোমাদের জীবনের মূল্যবান সময়গুলো কারাগারের মধ্যে নষ্ট করে দেওয়া হলো কোন অপরাধের কারণে মানুষ তোমাদের সঙ্গে অমানুষের মতো আচরণ করলো তো আখিরাতের চিন্তা যার মধ্যে যত বেশি শক্তিশালী থাকে দুনিয়ার মধ্যে তার প্রতিটা আমল প্রতিটা কাজ প্রতিটা কথা তত বেশি সুন্দর হয়ে থাকে কোন একটা সমাজকে যদি কেউ সুন্দর বানাতে চায় শুধু পুলিশ নিয়োগ বেশি করে দিলে হামলা মামলার পরিমাণ বাড়িয়ে দিলেই সমাজ সুন্দর হয় বিষয়টা এমন না বরঞ্চ সমাজের মানুষের মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহর ভয় আখিরাতের স্মরণ জাগ্রত না করা যায় গোটা দুনিয়া পুলিশ দিয়ে ভরে ফেললেও ডেইলি কয়েক হাজার করে মামলা দিল সমাজ থেকে অপরাধ দূর করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত আরে বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজের হিসাব নিজেই নেয় আর মৃত্যু পরবর্তী জীবনের জন্যই কাজ চালিয়ে যায় ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা আর বোকা তো সে
যে নিজেকে নফসের পাগলা ঘোড়ার পেছনে ছেড়ে দেয় ও তামান্না আলাল্লাহ আর আল্লাহর কাছে বড় বড় আশা করতে থাকে অন্তরে যদি আখিরাত জাগ্রত থাকে দুনিয়ার প্রতি মানুষের মন লাগে না দুনিয়া আসলে পকেট পর্যন্তই থাকে দিলের মধ্যে ঢোকে না দিল একমাত্র আল্লাহর জন্যই বরাদ্দ থাকে কারণ সে জানে দুনিয়াকে ভালোবেসে লাভ নাই দুনিয়াকে দিলের মধ্যে ঢুকিয়ে লাভ নাই কপালে যা লেখা আছে তা আসবেই আসবে দুনিয়ার গোলাম হলেও আসবে আল্লাহর গোলাম হয়ে বাঁচলেও আসবে কপালের একটা দানা বাকি থাকতে মালাকুল মাউতে সজন কবজ করতে পারবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলেন মা লি ওয়ালিদ দুনিয়া আরে দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা আরে আমার উদাহরণ দুনিয়ার সঙ্গে এমন একজন পথিক রাস্তা দিয়ে যাচ্ছিল পথ চলতে চলতে বেচারে ক্লান্ত হয়ে পড়েছিল একটা গাছের নিচে কিছুক্ষণ ছায়ায় বিশ্রাম নিল রেস্ট করার পর আবার তার শরীরে শক্তি ফিরে আসলো সব ক্লান্তি ঘুচিয়ে আবার ঘোড়ার পিঠে চড়ে সে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো আল্লাহর রাসূল বলেন দুনিয়ার সঙ্গে আমার সম্পর্কটা এমনই মা লি ওয়ালিদ দুনিয়া আরে আমার দুনিয়া দিয়ে হবেটা কি মা আনা ফি দুনিয়া ইল্লা কারাকিবিন দুনিয়াতে আমি সেই আরোহী ব্যক্তির মতো ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন যে একটা গাছের নিচে ছায়ায় বিশ্রাম নিয়েছে সুম্মা রাহা এরপর উঠেছে ও তারাকাহা সেই গাছটাকে গাছের জায়গায় রেখে চলে গেছে এ কারণে আল্লাহর রাসূল আব্দুল্লাহ বিন ওমরকে বলে দেন শোনো আব্দুল্লাহ কুন ফি দুনিয়া কাআন্নাকা গারিবুন ওয়া আবিরু সাবিল দুনিয়ায় থাকবে এমন ভাবে সব সময় মনে রাখবা দুটোর যে কোনো একটা হয়তো মনে রাখবা তুমি একজন মুসাফির আরে মুসাফির যেখানে যাক না কেন তার দিল সফরের জায়গার পেছনে লাগে না তার আসল বাড়ির উপরে লেগে থাকে সফরে কোথাও গিয়েছেন দামি হোটেলে উঠেছেন সুন্দর এসি আছে সাজানো গোছানো কামরা আছে ওয়াশরুমটা অনেক সুসজ্জিত ভাবে মোড়ানো আছে তবু আপনার দিল এখানে বেশি লাগবে না আপনি জানেন এখান থেকে আপনাকে যেতে হবে এই জায়গা আপনাকে ছাড়তে হবে তা আল্লাহর রাসূল বলেন দুনিয়া থাকবে এমন ভাবে যেন তুমি একজন মুসাফির আবিরু সাবিল অথবা মনে করো বা জাস্ট একজন পথ অতিক্রমকারী পথের এপাশ থেকে ওপাশে যাচ্ছ মাঝখানে শুধু লক্ষ্য রাখছো কোন গাড়ি চলে এলো কিনা কোন ঘোড়া এসে আমার পাড়িয়ে দিয়ে গেল কিনা শুধু এতটুকুর জন্য এদিক সেদিকে নজর যাবে কিন্তু তোমার মূল গন্তব্য তো রাস্তার অপর পাশটা থাকবে এভাবে যদি দুনিয়ার সকল মানুষ নিজেকে ভাবতে পারত দুনিয়ার মধ্যে কোনো জুলুম হতো না কোনো সুদ ঘুষ দুর্নীতিও হতো না কোন রক্তের মহড়াও বয়ে যেত না প্রতিটা মানুষ দৈনিক হাজারবার চিন্তা করত আরে দুনিয়ায় যা করি না কেন মরার পর তো আমার এই জুলুমের কারণে আল্লাহর আজাব থেকে বাঁচার কোনো উপায় থাকবে না এ কারণে আব্দুল্লাহ বিন ওমরকে রাসূল শেষ উপদেশ দিয়েছেন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর নিজেকে কবরবাসীদের একজন মনে করবা আরে যেমনি ভাবে কবরের মানুষগুলো শুয়ে আছে তুমি নিজেকে এই ক্যাটাগরির যদি মনে করতে পারো প্রতিটা কাজ যদি নিজের আখিরাতকে সামনে রেখে করতে পারো ইনশা আল্লাহ গোটা জিন্দেগিটাই পরিবর্তন হয়ে যাবে গোটা জিন্দেগি তাকওয়ার রঙে রঙিন হয়ে যাবে তা আখিরাতের স্মরণ বিষয়টাই এমন যার মধ্যে যত বেশি তাজা হবে যার মধ্যে যত বেশি আগ্রহ এটা জাগ্রত থাকবে তার জন্য দুনিয়ার বুকে তাকওয়ার জীবন যাপন করা উত্তম জীবন ধারণ করা তত বেশি সহজ হবে এ কারণে দেখবেন কিছু মানুষ 100 বছর হলেও আরো 100 বছর বাঁচতে চায় আর কিছু মানুষ টকবগে নওজোয়ান যখন তখন প্রতিটা মুহূর্তে শাহাদাতের তামান্নায় ময়দানে ময়দানে ছুটে বেড়ায় যে ব্যক্তি শাহাদাতের তামান্নায় ময়দানে ময়দানে ছুটে বেড়ায় দুনিয়ায় তার পাওয়ার কি আছে আর হারানোর কি আছে দুনিয়া নিয়ে সে স্বপ্ন বাঁধে না দুনিয়াকে কেন্দ্র করে সে আশার আলো জাগায় না বরং তার প্রতিটা ক্ষেত্রেই তার সামনে থাকে আখেরাত সে জানে দুনিয়ার কষ্ট সাময়িক দুনিয়ার সুখ সাময়িক এই সাময়িক দুনিয়ার পেছনে পড়ে কি হবে আমাকে তো আমার আসল জীবন নিয়ে ভাবতে হবে এসেছে জান্নাত থেকে ফিরেও যাব জান্নাতে যদি পাপের কারণে জান্নাত হাতছাড়া করে ফেলি এটাই আমার জন্য সবচাইতে দুঃখের কারণ হবে এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দেখেন না আওয়াজটা নাকি বন্ধ হবে না বুক ব্যথা হয়ে গেছে মাইকে আওয়াজ টানলে কথা বলা যায় না বুক ব্যথা করে গলা ব্যথা করে আমি শক্তি প্রয়োগ করতে পারছি না বয়ানে নিয়মিত যারা শোনেন বোঝার কথা কারণ এখন কয় মিনিট হলো এখন আমার বুকের মধ্যে সিগন্যাল দিচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট সাহাবীদের মধ্যে
এই শাহাদাতের এমন অদম্য স্পৃহ এমন অদম্য আগ্রহ নাবালক এক বাচ্চা এসে হাজির ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনার বাহিনীর সঙ্গে জিহাদের ময়দানে নিয়ে যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি একজন বাচ্চা মানুষ তোমাকে ময়দানে নিয়ে কি করব আগে তোমার বয়স হোক প্রাপ্তবয়স্ক হওয়ার পর তোমার বলতে হবে না আমরা নিজেরাই তোমাকে ময়দানে নিয়ে যাব ইনশাআল্লাহ সেই বাচ্চা বলছে ইয়া রাসূলুল্লাহ বয়সে ছোট এটা তো ঠিক কিন্তু দিল তো মানে না আরে আমার এলাকার ছেলেরাও বের হয়ে যাচ্ছে ময়দানে আমি একা পড়ে থাকব ঘরের মধ্যে মন তো সায় দেয় না সুতরাং যে কোনো ভাবে আমাকে নিয়ে নেন কিন্তু রাসূল তার কথায় অনড় কোনো ভাবে এই বাচ্চাকে তিনি ময়দানে নেবেন না অবশেষে সেই বাচ্চা যখন দেখছে কোনো ভাবে রাসূল তাকে কবুল করবে না তখন বলল ইয়া রাসূলুল্লাহ আমার এলাকার ওই ছেলেটাকে তো নিলেন ও তো দেখতে শুনতে আমার চাইতে বড় বয়সও আমার চাইতে বড় কিন্তু রাসূল ওর সঙ্গে একবার আমাকে কুস্তি লড়ার সুযোগ দেন দেখবেন শক্তি তো আমার সঙ্গে কুলিয়ে উঠতে পারে না তো জিহাদের ময়দানে তো বয়স দরকার না জিহাদের ময়দানে তো শক্তি দরকার সফলতা দরকার আমাকে একবার সুযোগ দেন ইনশাআল্লাহ আমি আমার যোগ্যতা প্রমাণ করে ছাড়ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার এই কথা ভালো লাগলো রাসূল বলেন ঠিক আছে তাহলে কুস্তি লড়ো এবার উভয় মিলে কুস্তি শুরু করলো কুস্তির আগ দিয়ে ছোটটা গিয়ে বড়টার কানে কানে বলছে ভাই আমার আল্লাহ রাসূল তো তোমাকে কবুল করে নিয়েছেন রাসূল একবার যাকে কবুল করেন তাকে পুনরায় রিজেক্ট করেন না তোমার তো কপাল খুলে গেছে কিন্তু আল্লাহর জন্য যদি নিজেকে একবার ছোট করো একবার স্যাক্রিফাইস করো আমার কপালটাও খুলে যাবে দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব যেই বাজারের খরিদ্দার স্বয়ং আল্লাহ সেই বাজারে গিয়ে আল্লাহর কাছে নিজেদের জানটাই জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিব একবার আল্লাহর জন্য ছোট হও আল্লাহ তোমারে জান্নাতে অনেক বড় বানিয়ে দিবেন ইনশাআল্লাহ এই কথা শুনে বড়টার মন গেল গোলে লড়াই শুরু হলো দুনিয়ার সকলে ভাবলো ছোটটা বড়টাকে শক্তিতে হারিয়েছে আসলে মোটেও শক্তিতে হারায় নাই বরঞ্চ বড় সাহাবীটা আল্লাহর জন্য কুরবানি দিয়েছে তো কোন সেই মজা যেই মজার জন্য ছোট সাহাবীটা পর্যন্ত মৃত্যুর জন্য রেডি হয়ে যাচ্ছে আরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী জিহাদের ময়দানে গিয়ে খ্রিস্টান বাদশার হাতে গ্রেফতার হয়ে গেলেন খ্রিস্টান বাদশা প্রথমে তাদেরকে লোভ দিল যে তোমাদেরকে এটা দিব সেটা দিব শর্ত হলো ঈমান ছাড়তে হবে খ্রিস্টান হতে হবে আমাদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে হবে কোনো লোভেই কোনো কাজ হলো না নিজেদের ঈমান বিক্রি করতে রাজি হলেন না অবশেষে শুরু হয়ে গেল জুলুম কিন্তু যতই জুলুম করে ঈমানের দরিয়ায় ততই জোশ বাড়তে থাকে আর লোকে যখন বিপদে পড়ে আর উদ্ধারকারী কাউকে সামনে না দেখে তখন আল্লাহর উপর তাওয়াক্কুল এমন মজবুত হয় যে তাওয়াক্কুল স্বাভাবিক অবস্থায় সাধারণত হয় না এ কারণে দেখবেন এমনি সময় আল্লাহর সঙ্গে সম্পর্ক যেমন থাকে কখনো যদি বড় কোনো বিপদে পড়েন সব ডাক্তারও সরি বলে দিয়েছে দুনিয়ার সব দুয়ারও আপনার জন্য বন্ধ হয়ে গেছে কারোই কিছু করার নাই আপনার জন্য তখন দেখবেন দিলের ভেতর থেকে আল্লাহ এই নামটা এমন মহাব্বতের সঙ্গে বের হয় যেটা স্বাভাবিক অবস্থায় জিন্দগিতেও হয়তো সম্ভব না তো যতই জুলুম হচ্ছে ঈমানের দরিয়ার মধ্যে জোশ ততই বেশি বেড়ে যাচ্ছে একটা পর্যায়ে বাদশা বলল শোনো লাস্ট চান্স দিচ্ছি এখনো যদি ঈমান না ছাড়ো তোমাদেরকে জানে মেরে ফেলবো বলল জান দিতে পারি ঈমান তো দিতে পারি না বাদশা আদেশ করলো আগুন জ্বালানো হলো আগুনের উপর কড়াই চড়ানো হলো কড়াইয়ের উপরে তেল ঢালা হলো সেই তেলকে আগুনের তাপে উত্তপ্ত করে টকবক করে ফুটিয়ে তোলা হলো যখন তেল টকবক করে ফুটতে লাগলো এবার বাদশা সেনাপতিকে রেখে তার সঙ্গের দুইজনকে নিয়ে একে একে দুইজনকে সেই জ্বলন্ত তেলের মধ্যে ফেলে দিল বলা সহজ একটাবার এই দৃশ্যটা কল্পনা করে দেখেন একজন জলজ্যান্ত মানুষকে এভাবে ফুটন্ত তেলের মধ্যে যদি ঢেলে দেয় তার মৃত্যু তার শাহাদাত কতটা বিভৎস হবে কতটা নৃশংস হবে দুর্বল হার্টের কেউ থাকলে এই দৃশ্য দেখে হার্ট ফেল করে মারা যেতে পারে চোখের সামনে দুই দুইজন মানুষের শাহাদাত দেখলো এবার লাস্টে তার সিরিয়াল আসলো তাকে নিয়ে যাওয়া হলো বাদশা লক্ষ্য করলো এতক্ষণ পর সেই সেনাপতি সাহাবীর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে বাদশা ভাবলো ভয় পেয়ে গেছে বাদশা ধিক্কার দিয়ে বলল আরে এত কান্নাকাটির দরকার নাই যে অফার দিয়েছিলাম একই অফার এখনো বলবৎ আছে ঈমান ছাড় খ্রিস্টান হয়ে যা তোকে আমার সেনাপতি বানিয়ে নেব তোকে অমুক অমুক জায়গার জায়গির লিখে দেব আমার রাষ্ট্রের সুন্দরীতম একটা মেয়েকে তোর সঙ্গে বিয়ে দেব চিৎকার করে সেই সাহাবি বলে উঠলেন আরে জালেম
তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদি মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না রে আমি তোর জন্য কাঁদছি মাত্র একটা প্রাণ আল্লাহর জন্য কুরবান করতে পারছি আমার গায়ে যেই কয়টা পশম এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রত্যেকটা প্রাণ আল্লাহর রাহে কুরবান করতে পারতাম কিয়ামতের দিন কোন না একটা পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম এখন একটা মাত্র জীবন দিচ্ছে আল্লাহর পথে কিয়ামতের দিন কি পুঁজি নিয়ে আমি দাঁড়াবো আল্লাহর সামনে এই ভয়ে আমার চোখ থেকে পানি ঝরছে এমনকি ফেরাউনের জাদুঘর ফেরাউন যাদেরকে ভাড়া করে এনেছিল নবী মুসা আলাইহিস সালামকে লাঞ্ছিত করবেন বলে কিন্তু নবীর মুজিজা দেখে তারাও নিশ্চিত হয়ে গেল এটা কোনো জাদুঘরের জাদুবিদ্যা না বরং এটা একমাত্র নবী আর রাসূলেরই মুজিজা তারাও কালেমা পড়ে নিল ঈমান আনলো ফেরাউন সবাইকে হুমকি দিল তোদের এত বড় সাহস আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি ঘটনা হয়তো বহুতবার শুনেছেন কিন্তু বাক্যটা নিয়ে হয়তো খুব কম মানুষে চিন্তা করেছেন যে আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি এটা বলছে না কেন ঈমান আনলি তার আপত্তি কেন নিয়ে না তার আপত্তি কবলা আন আযানা লাকুম আমার অনুমতি পাওয়ার আগে ঈমান আনলি তার মানে ঈমান আনবে এটা ফেরাউনের চোখে বড় পাপ না কিন্তু তার কথা ছাড়া লোকে কাজ করবে এটা হলো বড় পাপ আজকালকার নাস্তিক আর সেকুলারদের মতো আর এক বাক্যে বলে না ইসলাম মানি না এক বাক্যে বলে না মুসলমানদেরকে দেখতে পারি না তবে ওদেরও দাবি হলো মুসলমান ইসলাম তো মানবে যেটার যেটার অনুমতি দেবে শুধু সেটা সেটা মানবে যেই যেই কথা বলার পারমিশন দিবে হুজুররা শুধু সেই সেই কথা বলবে আর যেটার ব্যাপারে অনুমতি দেবে না সেই কথাগুলো চিরকাল আড়াল করে রাখবে ইলমের সেই অধ্যায়গুলো চিরকাল গোপন করে রাখবে সেই সেই বিষয়ের আমল চিরতরে ছেড়ে যাবে এ কারণে নামাজ পড়লে বলবে না কেন নামাজ পড়লি কোন নামাজের পারমিশন দিয়ে রেখেছে রোজা রাখলে বলবে না কেন রোজা রাখলি রোজার পারমিশন দিয়ে দিয়েছে তো জিহাদের কথা বললেও বলবে কেন বললি কারণ ইসলামকে তো বহুত পছন্দ করে কিন্তু ইসলাম থেকে জিহাদ তারে আবার চিরকালের জন্য বাদ দিয়ে রাখে এখন যেই যেই বিধানটা ওদের চেতনার সঙ্গে সাংঘর্ষিক হয় সেগুলোর নাম শুনলেও তেলে বেগুনে জ্বলে ওঠে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ফেরাউনের কথা বনী ইসরাইলের কথা নবী মুসা আলাইহিস সালামের কথা সবচাইতে লম্বা চওড়া করে আলোচনা করেছেন দ্বিতীয় কোন নবী নিয়ে তার উম্মত নিয়ে এত লম্বা চওড়া কোন আলোচনা করেন নাই কোরআন কোন ইতিহাসের বই না যে আপনারা শুধু গল্প শোনাবে ইতিহাসের পাঠ শোনাবে সুতরাং এই কারণে শুধু আগের জাতির ঘটনাগুলো তুলে ধরেছে বরং কোরআন হেদায়েতের কিতাব কোরআনের প্রতিটা শব্দ হেদায়েত প্রতিটা বাক্য হেদায়েত প্রতিটা অক্ষর হেদায়েত প্রতিটা জের জবর পেশ নুকতা হেদায়েত কোরআনে কোন জিনিস অতিরিক্ত না কোন জিনিস অনর্থক না তা আল্লাহ বনী ইসরাইলের কথা এত বেশি করে কেন বলেছেন আল্লাহর রাসূল নিজেই ব্যাখ্যা করেছেন লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন কারণ তোমরা এই পূর্ববর্তী জাতি এই বনী ইসরাইলের অনুসরণ করবা একেবারে পদে পদে ওরা যে সমস্ত আকাম কুকাম করেছে এই উম্মত সেই সমস্ত আকাম কুকাম করবে এ কারণে আল্লাহ ওদের কথা এত লম্বা করে বলেছেন যাতে করে ওদের চরিত্র লোকে জানতে পারে এবং কিভাবে এগুলোর মোকাবেলা করতে হয় নবী মুসার জীবন থেকে শিখতে পারে তো এখন ফেরাও যখন দেখলো ঈমান এনেই ফেলেছে তাদেরকে হুমকি দিল শোন উল্টো দিক থেকে তোদের হাত পা কেটে দেব উল্টো দিক মানে ডান দিকের হাত আর বাম দিকের পা যাতে অচল হয়ে যাস তোরা শুধু এখানেই শেষ না এরপর শুলিতে চড়িয়ে তোদেরকে জানে মেরে ফেলবে ফেরাউনের জাদুঘর ন মুসলিম যারা এখনো একক তো নামাজও পড়ে নাই একদিন রোজাও রাখে নাই হজও করে নাই জাকাতও দিতে পারে নাই এই রকম নও মুসলিমরা সুবহানাল্লাহ ঈমানের বলে বলিয়ান হয়ে জবাব দিল আরে শোন ফেরাউন তোর যেই বিচার করতে মনে চায় করে ফেল ফাকদি মা আনতা কাদ ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া তুই তো শুধু এই দুনিয়ার বিচারই করতে পারবি কিন্তু তুই আমাদেরকে মানলে আমাদের লসের কিছু নাই ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন আরে আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব আর আশা রাখি রবের জন্য যেহেতু কোরবানি দিতে পারছি প্রথম সারির মুমিন হিসাবে নিজেদেরকে কোরবানি করতে পারছি সুতরাং আশা রাখি আল্লাহ উসিলা জীবনের সব পাপ সব কুফর শিরিকের গুনাহ সব জাদুচর্চার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন তো যাদের সামনে আখিরাত জাগ্রত থাকে
মৃত্যু সামনে দেখলেও তাদের ভেতরে ভয় জাগ্রত হয় না কারণ তারা জানে মৃত্যু মানে সমাপ্তি না মৃত্যু মানে সূচনা হে ইয়ে শামে জিন্দেগি সুবহে দাওয়ামে জিন্দেগি হ্যাঁ মৃত্যু দুনিয়ার জীবনের সমাপ্তি তো দুনিয়ার জীবন তো এটা কোনো জীবনের ক্যাটাগরিতেই পড়ে না কোথায় অনন্তকালের জীবন আর কোথায় মাত্র 60-70 বছরের জীবন তো বাস্তবে এটা তো আসল জীবনের সূচনা মাত্র মৃত্যু তো বাধা যে বাধার কারণে আমি আমার রবের সঙ্গে মিলিত হতে পারছি না যেই মাত্র মরণ আসবে রবের পক্ষ থেকে ডাইরেক্ট নিয়ামত পেতে দেরি হবে না জাফর রাদিয়াল্লাহু আনহু জিহাদে নিজের ডান হাতে ইসলামের ঝান্ডা ধরে রেখেছিলেন আগেরকার যুদ্ধে যতক্ষণ ঝান্ডা উঁচু থাকত সবাই বীর বিক্রমে লড়াই চালিয়ে যেত বুঝতো এখন আমরা হার স্বীকার করি নাই পরাজিত হই নাই এখন লড়াই চালাতে হবে এই ঝান্ডাই এই বার্তা দিয়ে যাচ্ছে আর যদি ঝান্ডা মাটিতে পড়ে যেত মানুষ হার বরণ করে নিত লড়াই বন্ধ করে নিত বুঝতো আমরা মনে হয় সন্ধি করে নিয়েছি অথবা হার স্বীকার করে নিয়েছি তো ডান হাত দিয়ে ইসলামের ঝান্ডা ধরে রেখেছে এমন সময় এক কাফের এসে তরবারি দিয়ে আঘাত করে ডান হাতটা কেটে ফেলল কিন্তু হাত গেছে তাতে কি তাই বলে কালেমার ঝান্ডা মাটিতে গড়িয়ে পড়বে আল্লাহর বান্দা কি আর এটা সইতে পারে নাকি বাম হাত দিয়ে খপ করে সেই ঝান্ডা ধরে ফেললো সেই কাফের দেরি না করে বাম হাত তরবারি আঘাত দিয়ে দুই টুকরা করে ফেললো হাত দুটো হারিয়ে গেছে তবু কালেমার ঝান্ডা মাটিতে পড়বে এটা তিনি সয়ে নিলেন না এবার অবশিষ্ট অংশ দিয়ে বাহু দিয়ে আগলে ধরে রাখলেন ইসলামের ঝান্ডাকে এবার কাফের তৃতীয় আঘাত করে তাকে চিরতরে শহীদ করে দিল জমিনে লুটিয়ে পড়লেন কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের ঝান্ডাকে সমুন্নত রেখে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন আওয়াজ আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরে আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য তার দুটো হাত কুরবানি দিয়ে দিয়েছে বিনিময়ে আল্লাহ আমার জাফরকে জান্নাতে দুটো ডানা উপহার দিয়েছে এখন আমার জাফর ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে এ কারণেই তো যারা প্রকৃত মুমিন তাদের কাছে মৃত্যু হয় এমন উপভোগ্য বিষয় জান্নাতে একবার যদি কেউ প্রবেশ করে গোটা দুনিয়ার মালিক বানিয়ে দেওয়া হবে এই লোভ দেখালেও কেউ এমন নাই যে জান্নাত থেকে বের হতে চাইবে কিন্তু একটা শ্রেণী বলবে আল্লাহ বেশি না অন্তত 10টা বার জমিনে পাঠায় দাও আর 10টা বার আমরা শাহাদতের মজা নিয়ে আসি তার মানে কি এমন মজা আছে শাহাদতে যে মজা পাওয়ার জন্য জান্নাতের হুর ছেড়ে গেলমান ছেড়ে সালসাবিল ছেড়ে জঞ্জাবিল ছেড়ে শারাবন তহুরা ছেড়ে রবের দিদার ছেড়ে সকল নিয়ামত ছেড়ে দুনিয়া ছুটে আসতে চায় তার মানে আল্লাহর পথে মৃত্যুবরণ করার চাইতে বড় মধুর বিষয় মুমিনের জন্য জান্নাতেও অথচ দুনিয়ার মানুষ শাহাদাতকে সবচাইতে বেশি ভয় পায় এই জামানায় মুসলমান 200 কোটি প্রায় আর ইহুদি মাত্র 80 লাখ 1 কোটিও না 80 লাখ ইহুদির ভয়ে 200 কোটি মুসলমান কম্পিত থাকে আর তাদের বিরুদ্ধে যে লড়াই হচ্ছে ফিলিস্তিনের ময়দানে এক হামাস ছাড়া আর কেই বা লড়াই চালাচ্ছে আর আশপাশে যারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে বেশিরভাগই শিয়া সংগঠন কিন্তু যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে কয়েকজন এগিয়ে আসছে এই মুজাহিদদের সহযোগিতার জন্য হালতটা এমন আজকে যদি হামাস পরাজয় মেনে নেয় এটা শুধু হামাসের পরাজয় হবে না আল আকসার পরাজয় হবে প্যালেস্টাইনের পরাজয় হবে পবিত্র ভূমির পরাজয় হবে মুসলমানদের প্রথম কেবলার পরাজয় হবে অথচ 200 কোটি মুসলমান মিলে যদি থুতু ছড়ে আর কিছু না শুধু থুতু ছড়ে এই থুতুতুই তো 80 লাখ ইহুদি ভেসে যাওয়ার কথা এমনকি একসঙ্গে গিয়ে যদি তাকবীর দিতে থাকে আরে 200 কোটি মানুষের তাকবীরের আওয়াজেই তো কলেজা ফেটে মরে যাওয়ার কথা তো কোথায় এত সংখ্যক মুমিন আর কোথায় গুটি কয়েক কাফের বাংলাদেশে দেখেন নাস্তিক কয়টা আস্তিক কয়টা আস্তিক তো প্রায় সবাই নাস্তিক সব মিলে গুনলে তো 1 লাখ হবে অথচ অল্প কিছু নাস্তিক সকলের ঘাড়ের উপর ছড়ি ঘোরাচ্ছে নিয়মিত আলেম ওলামার সামনে বেয়াদবি করে যাচ্ছে আল্লাহর রাসূলের সামনে গুস্তাখি করছে রাসূলের ব্যঙ্গচিত্র আছে কার্টুন ছাপছে যতভাবে পারে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছে অথচ কোথায় এই গুটি কয়েক নাস্তিক আর কোথায় 14-15 কোটি দিন দরদি তাওহীদ জনতা তো লাভটা কি হচ্ছে সংখ্যাই তো বাড়ছে ইজ্জত তো বাড়ছে না আরে 313 জন বদরি মুসলমানের যা ইজ্জত ছিল আজ 200 কোটি মুসলমানের মধ্যেও তো সেই ইজ্জতের ছুটে ফোটাও দেখা যাচ্ছে না কোথায় পার্থক্য আরে সেই জামানায় আল্লাহু আকবরের ধ্বনি শুনলে কাফেরদের কলিজা থরথর করে কেঁপে উঠত অথচ এই জামানায় মুসলমান আসমান
জমিন গরম করে ফেলছে তারপরও কারো ভয় কারো অন্তর কম্পিত হচ্ছে না পার্থক্যটা কোথায় কারণ ওরাও জানে এক সময় মুসলমান মরতে ভালোবাসত আজকে মুসলমান বাঁচতে ভালোবাসে এক সময় মুসলমান জান্নাত গড়ার স্বপ্ন দেখত আজকাল মুসলমান দুনিয়া গড়ার ধান্দা করে ছোট একটা বাচ্চারা যখন পড়াশোনা করায় তখনও তার এই সবক দিয়ে পড়তে আগ্রহী বানায় কি সবক পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে ছোট একটা বাচ্চা এখনো দুনিয়া ভালো চিনতে শেখে নাই টাকা পয়সার মহাব্বত এখনো দিলের মধ্যে ঢোকে নাই কত সুন্দর সুন্দর কথা বলেই তার আগ্রহী বানানো যেত কিন্তু সেই ছোট বাচ্চাটা দিলের মধ্যেও ঢুকায় দেওয়া হচ্ছে পড়ালেখা কেন করবা জানো রসুলের ওয়ারিস হওয়ার জন্য না পড়ালেখা কেন করবা জানো মানুষের মতো মানুষ হওয়ার জন্য না পড়ালেখা কেন করবা জানো দুনিয়ার বুকে ইসলামের ইজ্জত ফেরানোর জন্য না পড়ালেখা কেন করবা জানো কারণ তোমাকে বড় হয়ে গাড়িতে চড়তে হবে তোমাকে বড় হয়ে সুন্দর বাড়িতে উঠতে হবে তো স্বপ্নের মধ্যেই যখন গাড়ি স্বপ্নের মধ্যেই যখন বাড়ি স্বপ্নের মধ্যেই যখন নারী স্বপ্নের মধ্যেই যখন দুনিয়া তখন সে নিজেকে কোন দুঃখে বিলিয়ে দিবে আল্লাহর পথে আখেরাতের স্মরণ এত বেশি কমা কমে গিয়েছে এখন শুধুমাত্র যখন মাহফিল হয় মাহফিলে বক্তা আখেরাতের আলোচনা করে কবরের আজাব জান্নাতের নিয়ামত নিয়ে কথা বলে তখনই আখেরাতের স্মরণ জাগ্রত হয় এমন হওয়া হয় কাঁদতে কাঁদতে চোখ ভাসিয়ে দেয় কেউ অজ্ঞান হয়ে পড়ে যায় কেউ শোক সইতে না পেরে হয়তো চিৎকার করে ওঠে লাফ দিয়ে ওঠে কিন্তু বেশ ওই পর্যন্তই যখন দুনিয়ার মধ্যে যায় দুনিয়ার কাজকর্মে রত হয় তখন আর মনে থাকে না আখেরাতের কথা যদি থাকতো যার সামনে আখেরাত আছে আর যার সামনে আখেরাত নাই উভয়ের জীবনই কখনোই সমান হতে পারত এখন মুসলমান দুনিয়ার স্বতন্ত্র মন্ত্র নিয়ে পড়ে আছে সব হারাম কুফর শিরকান নিয়ে পড়ে আছে বাংলাদেশের অর্থনীতি চলে সুদের উপর সুদ বাদ দিলে এই দেশের অর্থনীতি আর থাকেটা কি ব্যাংক চলে কিসের উপর শেয়ার বাজার চলে কিসের উপর বিমা চলে কিসের উপর এমনকি এখন সার্বজনীন পেনশনের নামে এক নতুন অভিশাপ চালু করেছে যে যারা তোমরা সুদ খাও নাই এতকাল এবার তোমাদেরকেও সুদের আওতায় নিয়ে আসা হবে আবার পকেটে পকেটে বিকাশ রকেট ইত্যাদি অ্যাপগুলো যারা রেখেছে এগুলোর মাঝখান দিয়েও সুদ ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোন জায়গা দিয়ে কেমনে যে সুদ আসছে মানুষ টেরই পাচ্ছে না নিজের অজান্তেই সুদখোর হয়ে বসে আছে এই যে সুদের উপর ভিত্তি দাঁড়িয়ে আছে অথচ আপনারাই জানেন সুদের সত্তরটা গুণা সর্বনিম্ন গুণা কি বলেন না সর্বনিম্ন গুণাই যদি হয় নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান নাউজুবিল্লাহ বলবেন না তো সর্বোচ্চ গুণা কত ভয়াবহ একটা সমাজে কেউ যদি এই নিকৃষ্ট পাপটা করত নিজের মায়ের সঙ্গে জিনা করত এ আপনারাই লাঠি মেরে তারা সমাজ থেকে বিদায় করে দিতেন কিন্তু গোটা দেশের অর্থনীতিটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে শুধু বাংলাদেশ না যত পুঁজিবাদী রাষ্ট্র আর মিশ্র অর্থনীতির দেশ আছে বাংলাদেশ পুরো পুঁজিবাদীও না পুরো সমাজতান্ত্রিকও না মিশ্র অর্থনীতির দেশ এই রকম যতগুলো দেশ আছে প্রায় সবগুলোর ভিত্তি সুদের উপর দাঁড়িয়ে আছে আমাদের রাজনীতি কিসের উপর দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূলের রাজনীতির উপর তো দাঁড়ায় নাই খুলাফা রাশিদিনের আদর্শের উপর তো দাঁড়ায় নাই সেই ইউরোপ আমেরিকার চেতনা সেই পশ্চিমা বিশ্বের আদর্শ সে ওদের বানানো বস্তাপচা তন্ত্র আর মন্ত্র এগুলোর উপরে দাঁড়িয়ে আছে তো প্রতিটা ক্ষেত্রেই আমরা শয়তানের উপর ভণ্ডামির উপর নষ্টামির উপর নিজেদের ভিত্তি দাঁড় করিয়েছি তো এটাকে কি আখেরাতের উপর স্মরণ রাখা বলে বিয়ে দেয় আজকাল দেখবে যারা ধার্মিক শ্রেণী অধার্মিকদের কথা বাদ ধার্মিক শ্রেণীর অধিকাংশ মানুষের বিয়ের মধ্যে দেখবেন দিনের ছোটে ফোটাও বেপর্দা পরিবেশ থেকে শুরু করে ফ্রি মিক্সিং থেকে শুরু করে গায়ে হলুদ নামের এই হিন্দুয়ানি কালচার এনগেজমেন্টের পরে পর্দার বিধানটা উঠায় দেওয়ার মতো ভয়াবহ কালচার আবার বক্স বাজানো তো আছে বিয়ে হবে একদিন পারাপরশের ঘুম হারাম করে রাখবে তিন দিন আরো যে কত কত পন্থায় আল্লাহকে নারাজ করে একটা বিয়েকে কেন্দ্র করে অথচ বিয়ের পরে আবার ঠিকই দোয়া দিয়ে দেয় আল্লাহ তোমাদেরকে বরকত দে তোমাদের ঘরে সুখ আসুক শান্তি আসুক মুহূর্তটাও বাড়ায় ধরে বিশ লাখ তিরিশ লাখ যদিও জানি জামের কিডনি বেসলো বিশ লাখ বের হবে না তারপর বিশ লাখ তিরিশ লাখ করে মোহর ধরে কেন সংসার যাতে না ভাঙে গলার কাটা হয়ে যাতে ঝুলে থাকে লাভটা কি হয় সংসার আগে বেশি ভাঙতো না এখন বেশি ভাঙে পরকে আগে বেশি হতো নাকি এখন বেশি হয় বলবেন কেন এত বেবরকতি কেন টাকা তো বেশি খরচ করি দোয়া দূরত আরো বেশি করাই আর সব দিক থেকেই তো আগায়া তাহলে এখন আগের চাইতে ভাঙনের হার বেশি কেন পরকিয়ার হার বেশি কেন জবাব একটাই রে ভাই আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকে না আল্লাহরে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না
বিয়ের আগে খুশি করবেন শয়তান রে আর বরকত চাইবেন আল্লাহ থেকে এটা কিভাবে সম্ভব যে যারা খুশি করে সেই না তার সাহায্যে এগিয়ে আসে দেখেন না আপনি আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের খুশি করেন আওয়ামী লীগ আপনার পাশে থাকবে বিএনপি করেন বিএনপির খুশি রাখেন বিএনপি আপনার পাশে থাকবে তো করবেন বিএনপি আর আশা করবেন আওয়ামী লীগ আপনার বুকে জড়ায় চুমু দিতে থাকবে এটা তো সম্ভব না দুনিয়ার নীতি এইটা যে যেই দল করে ওই দলের লোকরাই তার পাশে থাকে তো আল্লাহ ওয়ালা আলাদা শয়তান ওয়ালা আলাদা আল্লাহ তার বান্দাদের অভিভাবক তাদের সাহায্যকারী আর শয়তান তার গোলামদের সাহায্যকারী কোথায় আল্লাহ আর কোথায় শয়তান শয়তানের হাতে রহমত নাই শয়তানের হাতে বরকত নাই শয়তানের হাতে নুসরত নাই তো শয়তানের হাতে কিছুই যখন নাই শয়তানকে খুশি করে দুনিয়ায় শান্তি আসবে কেন এখন দেখেন না অর্থনীতি ভালো করার জন্য এত এত চেষ্টা কি বিশাল বিশাল অর্থনীতিবিদ নিযুক্ত করে রেখেছে দেশের অর্থনীতি যাতে ভালো হয় অথচ এখন নিজেরাই আফসোস করে আরে আমরা দেখি খালি অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি আর ওই কাঠ মোল্লারা দেখি আগায় যাচ্ছে মোল্লাদের দেশে এত বড় বড় বুদ্ধিজীবী নাই এত বড় বড় মুরগি চোরা টক্স করার মতো লোক নাই আরে দেশটা সাদাসিধা দেশ হুজুর মানুষ দেশ চালাচ্ছে এরা কিভাবে এত এত উন্নতি করে ফেলছে এদের উন্নতি দেখে এখন আমেরিকা পর্যন্ত ঈর্ষা করে অথচ আমেরিকা ডাকাতি করে ছিল তাদের রাষ্ট্রের রিজার্ভের টাকা পর্যন্ত ভরে দিয়েছিল কিন্তু আল্লাহর কুদরতে এখন সেই আমেরিকা ডলারের পিছনে ফেলে তাদের মুদ্রা আমেরিকার চেয়ে আগায় যাচ্ছে ঠিক বরকতের মালিক কে আল্লাহ বরকতের মালিক কে আল্লাহ আমাদের দিল থেকে এই চেতন এমন ভাবে বের হয়েছে পাঁচটা মিনিটের জন্য দোকান বন্ধ করে মসজিদে যাবে সাহস পায় না হুজুর কাস্টমার দশটা ছুটে যাবে আরে কাস্টমার দশটা ছুটলে কি হবে রব্বুল আলামিন খুশি হলে আর হাজারটা আসবে আর রব খুশি না হলে আরে কাস্টমার তোর যেই কার্ডে আসুক না কেন দোকানে বরকত তো থাকবে না আর বরকত কারে বলে বুঝেন পরিমাণে বাড়ান না খেলে বরকত না আপনারা যখন খাবার খান বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই দোয়া বলে তখন কি এক প্লেট খাবার দুই প্লেটে পরিণত হয় প্লেট একটা একটাই থাকে তাহলে বরকত হওয়ার মানেটা কি মানে এটাই ওই এক প্লেট দিয়ে আপনার তৃপ্তি হবে এক প্লেট দিয়ে চাহিদা মিটবে এক প্লেট দিয়ে আপনার শরীরে রোগ ব্যাধি এটা দূর হবে এক প্লেট দিয়ে আপনার শরীরের মধ্যে শক্তি আসবে ইবাদত করার মতো আগ্রহ পয়দা হবে এ কারণে রাসূল বলেন মুমিন খায় এক প্যাটে কাফের খায় সাত প্যাটে তো বরকত জিনিসটাই তো এমন শুধু পরিমাণে বাড়ার নাম বরকত না কারো মাসে ইনকাম 20,000 সংসার চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কারো ইনকাম 20,00,000 তবুও সংসার চলে না তা না হেচড়া করে চালাতে গেলেও তার কথা শুনলে মনে হয় তার চাইতে অভাবী বস্তিতে খুঁজলেও মনে হয় দ্বিতীয় কোনোটা পাওয়া যাবে অনেক সময় মাহফিলের কালেকশনে বের হলে গেলে দেখবেন যে 20,000 টাকা ইনকাম কিন্তু সে যেই পরিমাণ দিয়েছে আর 20,00,000 ডলার কথা শুনলে মনে হবে পারলে পকেট থেকে বের করে তার থালায় আপনি আরো কিছু দিয়ে আসবেন দেখেন না অনেক সময় সরকারি উর্দি ধারণ করে রাস্তাঘাটে গাড়ি থামিয়ে থামিয়ে যেই পরিমাণ কালেকশন চলতে থাকে আর মাহফিলের কালেকশন আর কি হয় সেখানে 10 টাকা 20 টাকা এমনকি একটা সিগারেট একটা বিড়ি পর্যন্ত হাতছাড়া করতে চায় না অথচ এদের কি টাকার অভাব আছে নাকি কি ধরনের টাকার অভাব আছে টাকার অভাব নাই কোনো কিছুর অভাব নাই ইজ্জতের অভাব নাই যে দেখতে পারে না সেও তো একটা সালাম দেয় যেই ভয়ই হোক অথবা মহব্বতের কারণেই হোক তারপর 10 টাকা 20 টাকার জন্য ছোট হতে হবে কেন ট্রাকওয়ালার কাছে গাড়ি খেতে হবে কেন কারণ দিল তো ভরে না পেট যদি ভরে দিল ভরে না অনেক সময় হয় পেটে ক্ষুধা নাই চোখের ক্ষুধার ফুরায় না তো বরকত দেওয়ার মালিককে আল্লাহ বরকত কখন দেন যদি শয়তানরে খুশি করেন তখন আল্লাহ বরকত দেন না আল্লাহরে খুশি করলে আল্লাহ বরকত দেন তো যারা কাস্টমার ছুটে যাবে এই ভয়ে নামাজ পড়ে না টাকা পয়সা লস হয়ে যাবে এই ভয়ে হজ করে না যাকাত দেয় না এই আশঙ্কায় এতগুলো টাকা আমার কাছ থেকে হারা যাবে তারা কি এটা একবারও মনে রাখে না দুনিয়ার কারো হাতেই কোনো ক্ষমতা না চূড়ান্ত ক্ষমতা তো আল্লাহর হাতে আল্লাহ যদি আদেশ দেন আল্লাহ তাআলা আদেশ দিলে আসমান আর জমিন থেকে বরকতের বারিধারা নাজিল হয় আর তিনি আদেশ না দিলে গোটা দুনিয়ার এনে ঘরে ঢুকালেও কোনো লাভ হয় না তো মুমিনের স্মরণে সদা সর্বদাই আখিরাতের চেতনা জাগ্রত রাখতে হবে নিজের সামনেও অন্যদের সামনেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহর কোরআন বলছে হে ঈমানদাররা নিজেদেরকেও বাঁচাও জাহান্নাম থেকে ফ্যামিলিকেও বাঁচাও জাহান্নাম থেকে আল্লাহর রাসূলের আদর্শ দেখলে বোঝা যায় মুমিনের সামনে আখিরাত এত বেশি জাগ্রত থাকবে কোন একটা মুহূর্তে সে ভুলবে না যেমন খাবার সামনে আসলে রাসূল কি দোয়া পড়তেন এ দোয়া পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা
وقنا عذاب النار আল্লাহ যে রিজিক দিয়েছেন এটার মধ্যে বরকত দেন আর জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেন আপনি বলবেন খাবারের সঙ্গে জাহান্নামের আযাবের কি সম্পর্ক খাবার এসেছে আল্লাহর নাম নিয়ে খাবে এখন আবার এই দোয়া কেন করে আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচায় দাও মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা লিখেছেন সামনে যখন খাবার আসবে খাবার দেখে তার স্মরণে প্রথম জাগ্রত হবে এই খাবার তো আগুন দিয়ে তৈরি হয়েছে তখনই তার মাথায় আরেকটা বাড়ি দিবে আর এই আগুনের চাইতে ভয়াবহ আগুন তো আল্লাহ জাহান্নামের মধ্যে রেখেছে যখন তার সামনে খাবারও আসবে এটা দেখে তার ভেতরে ভয় ধরবে আরে আজকে আগুনের তৈরি খাবার খেয়ে আমি মজা নিচ্ছি আমি পেট ভরছি আল্লাহ না করুক আগামীকাল আমি নিজে আবার আগুনের খাদ্য হব না তো আগুন আমাকে খেয়ে নিজের চাহিদা মিটাবে না তো এ কারণে খাবার দেখেও ভয় ধরে যায় আল্লাহর কাছে একদিকে বরকতের দোয়া করে আরেকদিকে জাহান্নাম থেকে বাঁচারও দোয়া করে তা খাবার দেখলেই যদি আখেরাতের স্মরণ জাগ্রত হয় অন্যান্য সময় কি পরিমাণ জাগ্রত থাকা দরকার একটা বার নিজেরাই চিন্তা করেন না সুতরাং আসেন যারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেই প্রত্যেকেই এখন থেকেই হিম্মত করি যে সদসর্বদা আখেরাতের স্মরণকে জাগ্রত রাখবো সদসর্বদা মৃত্যু পরবর্তী জীবনকেই গড়ার চেষ্টা করব একটা জিনিস মনে রাখবেন বুজুর্গ হওয়ার জন্য এর চাইতে বড় কোনো ওষুধ হয় না যে প্রতিটা মুহূর্তে নিজেকে প্রস্তুত রাখবেন মৃত্যুর জন্য ব্যাস এটাই প্রতিটা মুহূর্তে আপনি রেডি আছেন মালাকুল মাউতের ডাকে সাড়া দেওয়ার জন্য এমন যদি হয় দেখবেন বুজুর্গ হতে কোনো কষ্ট হয় না এমনি দেখবেন সবকের শেষ নাই নসিহতের শেষ নাই কিন্তু নিজেই পরেশান হবেন কোনটা ধরবো কোনটা ছাড়বো কোনটা রেখে কোনটার উপর আমল করব। কিন্তু একটা জিনিস যদি অবলম্বন করতে পারেন জীবনকে এই রঙে যদি রাগাতে পারেন যে আমি প্রতিটা মুহূর্তে রেডি আছি এই মুহূর্তে মালাকুল মাউত আসলেও আমার সামনে আফসোস থাকবে না আল্লাহ আর পাঁচটা মিনিট কেন টাইম দিলা না আমি তওবা করে নিতাম আমি ইস্তেগফার করতাম আমি ভালো হতাম যদি এভাবে জীবন গড়তে পারেন ইনশা আল্লাহ চলবেন তো দুনিয়ায় কিন্তু জান্নাতি রং খুঁজে পাওয়া যাবে আপনার মধ্যে পারবেন তো ইনশাআল্লাহ তো নিজের জীবন আখেরাতের স্মরণ জাগ্রত করার চেষ্টা করেন আর যারা আখেরাতকে বেশি বেশি স্মরণ করে তাদের সোহবতকে তাদের সঙ্গকে গনিমত মনে করেন আল্লাহ রাসূলই বলেছেন যারা বন্ধু বানাবা তিনটা গুণ দেখে নিবা তিন গুণ না থাকলে এদেরকে বন্ধু বানায়ও না এদের সঙ্গে চইল না তোমাদের সর্বোত্তম সঙ্গী তারা যাদের মধ্যে তিনটা গুণ আছে এক নম্বর গুণই হলো মা ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে আসে দুই নম্বরে ওয়াযীদা ফি ইলমিকুম মানতিকুহু যার কথা শুনলে যার আলোচনাগুলোই এমন যেগুলো শুনলে আমার কোনো লস হয় না আমার টাইম নষ্ট হয় না প্রতিটা কথা থেকে আমার কোনো না কোনো এলম বাড়তে থাকে আর তিন নম্বরে ওয়াযাক্কিরুকুম বিল আখিরাতি আমালুহু যার কাজ এমন যার আমল এমন যেগুলো দেখলেই আখিরাতের স্মরণ অন্তরে পয়দা হতে থাকে কয়টা গুণ কয়টা গুণ এক নম্বর গুণ যারে দেখলে কার কথা মনে পড়ে যার কথা শুনলে কি বাড়ে এলম বাড়ে আর যার আমল দেখলে কি স্মরণে আসে আখেরাত স্মরণে আসে তারে দেখলেই বোঝা যায় সে দুনিয়ার জন্যই করে না আখেরাতের জন্যই করে কামাই রোজগারি করুক ফ্যামিলির জন্য মেহনতি করুক আর নামাজ রোজাই করুক প্রতিটা জিনিস দেখলেই মনে হয় তার অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত আছে এই তিনটা গুণ যাদের ভেতরে পাবেন তাদের সোহবতে বেশি বেশি ওঠা বসা করেন ইনশা আল্লাহ তাদের রঙে আপনিও রঙিন হয়ে যাবেন তো পারবেন তো নিজেদেরকে আখেরাতের জন্য গড়ে তুলতে যদি পারেন ইনশা আল্লাহ দুনিয়াও অটোমেটিক গড়ে যাবে কারণ আল্লাহ খালি আখেরাতের মালিক না আল্লাহ দুনিয়ার মালিক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দেন আখিরাতেও কল্যাণ দেন আমার দাবির পক্ষে আল্লাহ রাসূলের একটা হাদিস শুনিয়ে আলোচনা নিতে টানছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতিহি কাফাহুল্লাহু হাম্মা দুনিয়া যে ব্যক্তি নিজের সব চিন্তাকে মাত্র এক চিন্তায় পরিণত করতে পেরেছে সেই চিন্তা হলো আখিরাতের চিন্তা তার দুনিয়ার সব চিন্তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে দুনিয়ার চিন্তা তো আছেই নিজের বিবি বাচ্চার চিন্তা নিজের জীবনের চিন্তা নিজের জান মাল কত কিছুর চিন্তা কিন্তু মূল চিন্তা যদি বানাতে পারেন আখিরাতের চিন্তা দুনিয়ার সব চিন্তার জন্য কে যথেষ্ট হবেন কে যথেষ্ট হবেন আজকে মাদ্রাসার অফিসে ঢুকে একটা জিনিস দেখে আমার দিল জড়িয়ে গেছে অফিসে এক দেয়ালে দেখি লেখা ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যায় আরেক দেয়ালে তাকায় দেখি লেখা ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যত বড় বিপদই হোক না কেন আল্লাহ নিজেই তাদেরকে বিপদ থেকে বের করে আনে
আল্লাহ ছাড়া আর কেউ পারে নাকি বিপদ থেকে বের করে আনতে এই হামাসের সামনে কত বিপদ ফিলিস্তিনের মুসলমানদের সামনে কত বিপদ তারপর হেফাজত করছেন কে এখন দেশে ঢুকে ঢুকে খুঁজেই পায় না গেল কোথায় সব সাইবার বিশেষজ্ঞদেরকে কম্পিউটার দিয়ে এক রুমের মধ্যে কয়েক সপ্তাহ ধরে বসিয়ে রেখেছে একটু খুঁজে দেখো না এত দামি প্রযুক্তি এত ধরনের স্পাইওয়্যার দিয়ে দেখো না আমাদের জিম্মাদেরকে কোথায় লুকিয়ে রেখেছে কিন্তু চেষ্টা চালায় আর চালায় আর চালায় খুঁজেই পায় না কোন গর্তের মধ্যে যে হারায় আছে আরে আল্লাহ তাআলা সাহায্য মানে আল্লাহ চোখের সামনে পর্দা ফেলে দিলে সামনের লোকটাকেও দেখতে পায় না আমার রাসূল হিজরত করেছিলেন কিভাবে তার ঘর তো ঘেরাও করে রেখেছিল চতুর্দিক থেকে তিনি গেলেন কেমনে মক্কা ছেড়ে মদিনায় তাদের চোখের সামনে দিয়ে গেছেন কিন্তু একটা মানুষও দেখে নাই আল্লাহ রাসূল সূরা ইয়াসিন পড়তে পড়তে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই আয়াত তেলাওয়াত করে বের হয়ে গেলেন সামনে দিয়ে গেলেন কেউ দেখতেই পেল না আবু লাহাবের বউ একবার পাথর নিয়ে এসেছিল রাসূলের মাথা ফাটিয়ে দিবে রাসূল বসে বসে কোরআন পড়ছিলেন পাশে আবু বকর আসা এক আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসা বেচারি আয়েশা এখন খুঁজেই পায় না আরে গেল কই এতক্ষণ না গলা আওয়াজ শুনলাম এখন দেখি না কে অথচ সামনেই বসা এবার আবু বকরকে বকা ঝোকা করে চলে গেল বাড়িতে অথচ রাসূল এক চুলও নড়েন নাই তার সামনেই বসেছিলেন কিন্তু আল্লাহর এই আয়াতটা পাঠ করছিলেন সূরা বানী ইসরাইল পড়তে পড়তে দোয়া ইদা যাকারত রাব্বাকা ফিল কোরআন وإذا قرأت القرآن جكون هي رسول أتني قرآن تلاك قرن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة أمي أتنر مده أر آخرة جرى إيمان راكنا ودر مده حجابا مستورا ودرشو اكتا پردا فلي دي اكون امون پردا الله فلي چن جه شامن تھے کہ چولے گئے چه رسول کے دکتی بائنے تو ایک کرو نہیں যে ব্যক্তি আল্লাহর ভয় করে আল্লাহই তাকে সব বিপদ থেকে উদ্ধার করেন তো আল্লাহ রাসূল এটাই বলছেন সব চিন্তাকে কয় চিন্তা বানাবে মাত্র এক চিন্তা আখিরাতের চিন্তা আল্লাহই তার দুনিয়া চিন্তার জন্য যথেষ্ট হবেন ওমান তাশাআবাদ বিহিল হুমুম আর যদি চিন্তা অনেক বেশি হয়ে যায় চিন্তাই তারে পেরেশান করে রাখে এবার রবের ইবাদতের টাইম হয় না রবকে দেওয়ার মতো সময় হয় না আল্লাহ রাসূল বলেন লাম ইউবারিল্লাহ ফি আইয়ি আওদিয়াতিহা হালাকা আল্লাহ কোনোই পরোয়া করেন না সে কোন উপত্যকায় মরে পড়ে থাকলো তার মানে ওর উপর মুসিবত আসবে আল্লাহ তাআলা এতে কোনোই পরোয়া করেন না আল্লাহ ওর বিপদ থেকে বেরো করবেন না তো সুতরাং আখিরাতের চিন্তা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সদা সর্বদা আখিরাতের চিন্তা অন্তরে জাগ্রত রাখার তৌফিক